নীলফামারীর হরিণচড়ার খানাবাড়ি গ্রামের বেশিরভাগ মানুষের উপার্জনের মাধ্যম নার্সারিতে চারা উৎপাদন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় অনেকেই হচ্ছেন উদ্যোক্তা। এর ফলে পরিবারগুলোতে আর্থিক সচ্ছলতা এসেছে, পাশাপাশি আত্মনির্ভরশীল স্বপ্ন দেখাচ্ছে বেকার যুবকদেরও। জেলা প্রশাসন বলছে উদ্যোক্তা তৈরিতে এই গ্রামটি হতে পারে দৃষ্টান্ত। নীলফামারী সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন। নীলফামারীর ডোমারে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করে আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এখানকার নার্সারি থেকে নানা প্রজাতির চারা স্থানীয় বাজার ছাড়াও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, যার কারণে গ্রামটি এখন চারা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। চারা উৎপাদনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকেই হচ্ছেন উদ্যোক্তা। এতে পরিবারগুলোতে ফিরছে সচ্ছলতা, যা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে বেকার যুবকদের। অনেকেই আসে, এই জায়গায় আসে, চারা নিয়ে, ভালো জাতের চারা নিয়ে যায় বাজারে বিক্রি করে, পাইকারগুলো বিক্রি করে কিছু লাভজনক হয়। এই গ্রামটা থেকে সবাই ভালো চারা করে, আর এখান থেকে আমরা আউটার থেকে ব্যবসা করি আর কি। লক্ষ লক্ষ চারা এখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। নতুন প্রজন্মের উদ্যোক্তারা মনে করছেন এই খাতে বিনিয়োগ অনেক বেশি নিরাপদ ও সহজ। চাকরি না করে এখানে আমাদের ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। এই পেশা পিছনে আসার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় 90% লোক এই পেশায় জড়িত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চারা উৎপাদনের কার্যক্রম আরো বাড়ানো যেত বলে মনে করছেন অনেকেই। যদি কিছু সরকার এবং একটু সহযোগিতা করত, তাহলে আমরা আরো উৎপাদন করার জন্য সক্ষম হইতাম। জেলা প্রশাসক বলছেন উদ্যোক্তা তৈরিতে উদাহরণ হতে পারে নীলফামারীর এই গ্রামটি। তারা প্রথম থেকেই এই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে এবং আজকে সারা গ্রামটি প্রায় 300 একর জমিতে তারাই চারা উৎপাদন করছে। তারা কিন্তু নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজস্ব চেষ্টায়। নার্সারি ব্যবসার সম্প্রসারণ ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।